আর হটতলা বলতে গাড়ি গুড়ি বিক্রি নাই মাথা পুতা নষ্ট সব গাড়ি যা আছে কিনা দামে দিয়ে দিব মানে যা আছে সমস্ত গাড়িগুলি মনে করেন না প্রত্যেকটা গাড়ি হলে কি স্বর্ণের হরিণ এই প্রত্যেকটা গাড়ি আমরা কিনার সময় এক একটা গাড়িকে কমপক্ষে না হলে 8 থেকে 10 বার এডারের ডিএনএ টেস্ট করি ভাই আরে শোরুম পুরো ফাঁকা ভাই কোথায় উপায় নাই ভাই উপায় নাই আমি তো শোরুমের মানে সামনে ভাই খুব খুঁজতেছি ভাই এই আমারে আমার যাদের কাছ থেকে গাড়িগুলি কিনছি হেরা আমরা ফার্ম দিয়ে আমাদের শোরুমটা দেয়াইছি এখন হটতলা বলতে গাড়ি গুড়ি বিক্রি নাই মাথা পুতা নষ্ট সব গাড়ি যা আছে কিনা দামে দিয়ে দিব মানে যা আছে কিনা দামে হ্যাঁ যা আমরা কল দিয়ে এটাই বলছি অবস্থা খুব খারাপ আরে ভাই আমি তো শোরুমের সামনে এসে বলতেছি যে আমার বিয়ের দিচ্ছে অবস্থা খারাপ কিনা দামে দিয়ে দিব উপায় নাই উপায় নাই উপায় নাই আপনাকে পাইতেছি না ভাই এটা শুনেন ভাই আর আমাদের এখানে আমরা যে গাড়িগুলি কালেকশন করি বুঝছেন এই প্রত্যেকটা গাড়ি এটা ডিএনএ টেস্ট কইরা একদম সব কিছু চেক করে তারপরে একটা এক একটা করে আমরা গাড়ি কিনি মানে ডিএনএ টেস্ট কইরা আমি নিজে একজন মিস্ত্রি আচ্ছা আচ্ছা আমি শুধু মিস্ত্রি না আমি ভালো করে জানি সবাই জানে সবাই আমার গাড়ি কিনা ধরন হইছে কি ভিন্ন গাড়ি কিনা ধরন হইছে কি অষ্টধাতু ভিন্ন আচ্ছা প্রত্যেকটা গাড়ি যাচাই বাইসাই কইরা একবারে দাঁত কলকাতা সিএসআরএস মতিয়া মতিয়া সব ঠিক আছে কিনা বুঝে সুঝে তবে এক একটা গাড়ি কিনি এখন আপনারা তো গাড়ি কিনবেন আচ্ছা আচ্ছা আর আমাদের গাড়িগুলি একটু দেখে দেন কিনা দরকার নাই শোরুমে আইসা গাড়িগুলো একটু হাতে দিলে সালে ঘুরা মুড়া দেখা তারপরে একটু প্ল্যান নেবেন এই সমস্ত গাড়িগুলি মনে করেন না প্রত্যেকটা গাড়ি হলে কি স্বর্ণের হরিণ এই প্রত্যেকটা গাড়ি আমরা কিনার সময় এক একটা গাড়িকে কমপক্ষে না হলে 8 থেকে 10 বার এডারের ডিএনএ টেস্ট করি আমার গাড়ি কিনতে যাওয়া আসা যে ভাড়া গেছে ভাড়া দিলে আচ্ছা অনেক ভাইরা তো বলতেছে যে ভাই কিনে দামে এটা কোন জায়গায় দিতেছে এই গাড়ি আপনার তো লোকেশনও তো জানা নাই আচ্ছা তেজগাঁও সাত রাস্তা আকিস সিন্ডি পাম্পের পিছনে ভাই আমার পার্টনার উনি প্রত্যেকটা গাড়ির প্রাইসগুলি এখন আপনাদেরকে সুন্দর করে বলবে দেখবেন আর আমাদের প্রাইসগুলি শুনে ফাল দিয়ে না গাড়ি লয় গাড়ি মিলাইবেন এই গাড়ি 1000 কোটি% কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই কোনো কিছু নাই গাড়িটা 2-10টা শোরুমে গাড়ি দেখবেন আমাদের গাড়িটাও দেখবেন তারপরে সিদ্ধান্ত নেবেন যে উতাসে 2-15 টাকা দাম কম পাইছেন গাড়ি কিনা বলে তা না ভাই একটা গাড়ির দাম 20-25 লাখ টাকা বুঝে সুঝে গাড়ি কিনবেন রাইট পারভেজের পার্টনার আমার সামনে আছে ইমরান ভাই আছে আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই ভাই ভালো আছেন আমি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই আমাদের থেকে যে গাড়ি কিনবে সে ইনশাআল্লাহ ঠকবে না এখন এটা হচ্ছে 2011 মডেল আপনার 2011 মডেল গাড়িটা খুব সুন্দর হ্যাঁ 2011 মডেল একটা এলিয়ান রেজিস্ট্রেশন এটা কত দেবে রেজিস্ট্রেশন লগে 2016 তে সোলার তেলের গাড়ি নাকি ভাই না এটা এলপিজি করা ভাই এলপিজি করা আচ্ছা আচ্ছা জি গ্রেডের গাড়ি হ্যাঁ জি গ্রেডের গাড়ি দেখেন চমৎকার উডেন গুলো দেখেন কত ফ্রেশ আপনি ড্যাশবোর্ড তারপর আপনি স্টিয়ারিং দেখেন স্টিয়ারিংটা কি সুন্দর অনেক সুন্দর অপটিক্যাল মিটার স্টিয়ারিং আপনারা উডেন পাবেন আপনি ভিতরে সিট গিলি দেখেন না কি সুন্দর আপনি ইঞ্জিনের দেখেন কিছু না এটার একটু প্রাইসটা বলে দেন ভাই একটা প্রাইসটা কত চাচ্ছিল এটা প্রাইস চাচ্ছিল লগে আপনি 23,80,000 টাকা ভাই নেক্সট আমাদেরকে কি গাড়ি দেখাবেন এটা লগে টয়োটা এক্সিও আপনি 11 মডেল 11 একটা এক্সিও এটা লগে লিমিটেড অরিজিনাল লিমিটেড আচ্ছা 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 লিমিটেড এডিশন গাড়ি এটা ভাই সিএনজি করা আছে নাকি ভাই হ্যাঁ এটা সিএনজি করা আছে হ্যাঁ দেখেন ভিতরে একেবারে বেজ ইন্টেরিয়র ওয়াও এটা আরপিএম মিটার আছে যেহেতু লিমিটেড এডিশন দেখেন এসিও টাচ আসছে এবং প্রজেকশন লাইট গিলো অরিজিনাল প্রজেকশন লাইট বুঝছেন চায়না লাইট লাগানো না হ্যাঁ অরিজিনালি প্রজেকশন লাইট অরিজিনাল প্রজেকশন লাইট এবং সামনে পিছের গ্লাস অরিজিনাল সামনে পিছের গ্লাস অরিজিনাল এটা মালিকানা গাড়ি হ্যাঁ যে বিক্রি করবে উনিই সাইন করে দিবে আর কি হ্যাঁ আচ্ছা আচ্ছা এক ভদ্র মহিলার নামে কাগজপাতি নিয়ে কোনো টেনশনের কারণ নাই কারণ নাম ট্রান্সফার এনি টাইম মানে যার গাড়ি উনি এসে সাথে সাথে সাইন করে দিবে আচ্ছা আচ্ছা মানে যার গাড়ি সে নিজে আসবে নিজে এসে সাইন করে দিবে
আর সামনে পিছনে গ্লাস সব কিছু অরিজিনাল আছে সামনে গ্লাস অরিজিনাল লাইট টাইট ভালো আছে সব কিছু ভালো গাড়িটা কোনো মাইল খাওয়া নাই একদম ফ্রেশ গাড়িটা বলেন ইউনিয়ন রাইড একটু দামটা একটু কমায় দেন কত চাচ্ছেন বলেন এটা আমরা চাচ্ছি আসলে এখন তো যে অবস্থা আমরা চাচ্ছি হ্যাঁ 16 লাখ হলে বিক্রি করে দেব 16 আচ্ছা তারপর কিছু কিছু হাতে আছে তো ভাই না কিছু কিছু আছে আচ্ছা আমার ভিউয়ার্সদের জন্য একটা স্পেশাল সুবিধা আছে ইনশাআল্লাহ আপনারা আসবেন গাড়ি দেখবেন সাথে একটা ফিল্ডার গাড়ি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 2012 মডেল 2018 তে রেজিস্ট্রেশন এক্স ফিল্ডার আচ্ছা 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 এটা সিএনজি করা আছে অরিজিনাল কালার সামনে পিছনে গ্লাস অরিজিনাল একদম দেখেন ভিতরে দেখা যাচ্ছে আপনাদেরকে ওয়াও আমাদের গাড়ি গিলি কি কোনো মাইক ঠের খাওয়া নাই বুঝছেন আমরা সিট কভার লাগাই নাই হ্যাঁ গাড়ির সাথে অরিজিনাল সিট গুলো আছে অরিজিনাল সিট গুলো আছে আচ্ছা 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 গাড়ি তো টাচ আপ হয় নাই না টাচ আপ হয় নাই টাচ আপ আচ্ছা অরিজিনাল কালারটা এখনো আছে অরিজিনাল কালার এবং গ্লাস টালা সব অরিজিনাল গ্লাস টালা সব অরিজিনাল ফার্স্ট পার্টি মালিক স্মার্ট কার স্মার্ট কার ওয়াও এবং আমার গাড়ি গিলি কি জানেন আমরা খুব দেখে শুনে গাড়ি কিনি বুঝছেন আচ্ছা আমরা একটু সামনে সেটটা একটু দেখাই সামনে দেখেন আমার ভিউয়ার্স আরো বুঝতে সুবিধা হবে দেখেন এই যে গ্লাস গিলু দেখেন খুব সুন্দর দেখেন ভাই যেটা বলছিল প্রত্যেকটা গ্লাসে আপনারা এরকম দেন টয়টার যে মনোগ্রাম টয়টা পাবেন সামনে পিছনে হেডলাইট হেডলাইট ভাঙা কোনো কুটি টুটি সব কিছু ই নাই আচ্ছা সব সব ফ্রেশ এটা প্রাইস চাচ্ছেন কত ভাই এটা চাচ্ছে হলো 16,50,000 16,50,000 জি জি আচ্ছা আসেন গাড়ি দেখেন ইনশাআল্লাহ প্রাইস নিয়ে বাঁচবেন না আমি আগেও বলেছি আবারো বলি গাড়ি পছন্দ হবে প্রাইস নিয়ে বাঁচবেন আর ভাইদের প্রত্যেকটা গাড়ি স্মার্ট কার্ড মালিক ফার্স্ট ওনার মানে আমরা কি কোনো মালিকানা ছাড়া কোনো গাড়ি বিক্রি করি না স্মার্ট কার্ড একদম সব স্মার্ট স্মার্ট কার্ড আচ্ছা 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 নেক্সট আমরা ওই পাশে একটা প্রিমিয়ম গাড়ি আছে ভাই ওই পাশে একটা প্রিমিয়ম গাড়ি আছে এটা কত মডেলের গাড়ি এটা 2006 মডেল 2011 তে রেজিস্ট্রেশন 6 এর মডেল 11 তে রেজিস্ট্রেশন এর লগে আপনি ভিতরটা বিস্কিট কালার হ্যাঁ ভিতরে বিস্কিট বাইরে সিলভার কালার বাইরে সিলভার ভিতরটা বিস্কিট কালার এটা জি গ্রেডের গাড়ি এবং সামনে ডাবল পার্টের হেডলাইট লাগানো আচ্ছা একটু বলে দিচ্ছি ভাইদের কাছে কিন্তু ম্যাক্সিমাম গাড়ি এখন জি গ্রেডের গাড়ি জি গ্রেডের গাড়ি আমরা প্রায় 3-4 টা গাড়ি দেখলাম জি গ্রেডের গাড়ি ম্যাক্সিমাম গাড়ি একটু ব্যাক সাইডটা একটু খুলে দেখাই এই যে ডিভাইডার আছে দেখেন হ্যাঁ মাস্কার আপনারা হ্যান্ড রেসার পেয়ে যাবেন ওয়াও আপনি এর সামনে পিছে গ্লাস সব অরিজিনাল সামনে পিছে সব গ্লাস অরিজিনাল লাইটটা যা আছে সব অরিজিনাল আচ্ছা 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 এটার প্রাইস কত যাচ্ছে ভাই বলেন এটা চাচ্ছে হলো 16,50,000 16,50,000 সামনে পিছের লাইট সব গর্জ না এটা ডাবল এই ডাবল পার্টের হেডলাইট হ্যাঁ আচ্ছা ডাবল পার্টের হেডলাইট হ্যাঁ ডাবল পার্টের হেডলাইট দেখতে পাচ্ছেন আপনারা প্রাইস কত বলছিলেন ভাই এটা 16,50,000 16,50,000 জি জি আচ্ছা কিছু কম যাদের নোয়া গাড়ি লাগবে নোয়া গাড়ি আছে এই মুহূর্তে কয়টা নোয়া ভাই একটা এক্স নো আছে হ্যাঁ একটা এক্স নো আছে ওই ওইটা কি গাড়ি ভাই ওটা হলো কেয়ার 42 না এইটা গাড়ি ভাই এটা উঁচা ফ্লোর নাকি ভাই না না এটা স্ট্যান্ডার্ড ভাই এটা অরিজিনাল স্ট্যান্ডার্ড নিচা ফ্লোর নিচা ফ্লোর আচ্ছা অরিজিনালি নিচা ফ্লোর অরিজিনাল নিচা ফ্লোর এটা 5 ডোর ডিএস গাড়ি কিন্তু এটা সেন্ট্রাল লক আছে হ্যাঁ আচ্ছা 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 খুব সুন্দর গাড়ি আর যারা না কেয়ার 42 গাড়িগুলো ইউজ করছেন আগে আপনারা এগুলোর বিষয়ে অনেকেই ভালো অবগত আছেন অনেকই হার্ড গাড়ি ভাই এটা পর 2012 তে রেজিস্ট্রেশন 2006 মডেল ওয়াও 2006 মডেল 2012 তে রেজিস্ট্রেশন এবং ফার্স্ট পার্টি মালিক ফার্স্ট পার্টি মালিক সামনে পিছনে গ্লাসের কি অবস্থা ভাই সামনে পিছনে গ্লাস অরিজিনাল ভাই সামনে পিছনে গ্লাস অরিজিনাল অনেক সুন্দর গাড়ি দেখেন পাল কালারের গাড়ি হোয়াইট পাল কালার ওয়াও গাড়িটা কিন্তু খুবই চমৎকার এটার প্রাইস চাচ্ছিলেন কত ভাই বলে দেন এটার প্রাইস চাচ্ছিল ভাই আপনার 11,50,000 চাচ্ছি কিছু কিছু কমাই দেবো সমস্যা 11,50,000 সোয়ার গাড়ি 12 তে রেজিস্ট্রেশন ফার্স্ট পার্টি মালিক স্মার্ট কার্ড একদম গাড়ি কোনো মাইর খাওয়া কোনো ই না হিস্টরি নাই আচ্ছা 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 খোলা কারা কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি নাই এই পাশে যেটা বলছিলাম আরো একটা নোয়া গাড়ি আছে হ্যাঁ হ্যাঁ এটা হলো 2000 সিলভার কালার ভিতরে কি ভাই বেজিন টিউন নাকি না না এটা তো এই অফ হোয়াইট অফ হোয়াইট আচ্ছা আচ্ছা কত মডেলের গাড়ি ভাই এটা 2012 মডেল হ্যাঁ 2012 মডেল এলপিজি করা আছে 2012 মডেল কোনো রেন্টি কারের চলে না একদম প্রাইভেট চলছে গাড়িটা খুব সুন্দর আচ্ছা দেখেন জাপানি যে স্টিকারগুলো এলপিজি করা আছে সিলিং ফ্যান দেখেন অনেক সুন্দর সেন্ট্রাল এসি ওয়াও এর আবার কিছু গাড়িতে এই লগে আপনি সিট থাকে দুইটা এখানে তিনজন বসতে পারবেন তিনজন বসতে পারবেন রাইট জি জি অনেক গাড়িতে দুইটা সিট পাবেন কিন্তু এখানে আপনারা অনলাইনে তিনজন বসতে পারবেন বুঝছেন যে কিনবে তার এলপিজি করা লাগবে আচ্ছা সামনের সাইডটা একটু দেখায় দি আপনাদেরকে দেখেন দেখেন এই গাড়ি এত ফ্রেশ ভাই আমি আপনাকে ইঞ্জিনটা দেখাচ্ছি হ্যাঁ আচ্ছা আমি একবারে পুরো চকচকা কোনো হেডলাইট কোনো ভাঙা ভাঙা নাই কোনো কিছু নাই আর কোনো আর সবচেয়ে বড় কথা কি আমাগো গাড়িগুলি কোনো অ্যাক্সিডেন্ট কোনো হিস্টরি নাই এখানে কোনো টাসা মাসাব কিছু হয় নাই বুঝছেন আচ্ছা আচ্ছা এটা কিন্তু এলপিজি করা আছে আবার বলেছি এলপিজি করা আছে দেখেন প্রজেকশন হেডলাইট রেজিস্ট্রেশনের লগে 2017 এর তো 17 তে রেজিস্ট্রেশন 17 এর লাস্ট রেজিস্ট্রেশন আচ্ছা আচ্ছা 12 মডেল হ্যাঁ 12 মডেল আচ্ছা প্রাইস চাচ্ছিলেন কত বলেন ভাই প্রাইস চাচ্ছিল লগে আপনার
प्राइस কেমন মনে হয় যেহেতু পারভেজ ভাই আছে এখানে ইমরান ভাই আছে আমি মনে করি আপনারা গাড়ি দেখেন আসেন তারপর আমি আমি একটা কথা বলি আমাদের আরো 2015 মডেলে একটা প্রিমিয়ার আছে 2019 এর রেজিস্ট্রেশন হ্যাঁ আচ্ছা 42 সিরিয়াল আবার রেডিও এন্ড কালার এটা কি বাইরে নাকি ভাই এটা আসলে আমাদের এখানে তো জায়গা কম একটা গাড়ি ছিল বাইরে রাখেন স্পেস যেহেতু কম মানে গাড়ির আর রাখার জায়গাই নাই কিন্তু এখানে একটা খালি আছে ওই গাড়ি একটু বাইরে গেছে তাই সে বলবো আচ্ছা আচ্ছা একটা এক্সকোরাল আছে 2006 এর মডেল 2009 এর রেজিস্ট্রেশন গোল্ডেন বেস কালার ভিতরে বিস্তৃত কালার আচ্ছা আজমির একটা হোটেল আছে খাবার হোটেল দেখা হচ্ছে নতুন ভিডিওতে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম।